নমস্কার, আজকে 10 তারিখ, আর এই মুহূর্তে আমাদের দ্য লোকাল জার্নালিস্টের টিম রয়েছে ঝাড়খণ্ডের আদিবাসী মেলাতে। তো এই দুদিন ব্যাপী মেলাতে আজকে থেকে কালকে থেকেই শুরু হয়েছে, আর আপনারা যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি কিন্তু রয়েছি আমাদের রাঁচিতে এই বিরসা মুন্ডা জেলের এর মধ্যে, আর এই জেলেই অনুষ্ঠিত হয়েছে দুদিন ব্যাপী ঝাড়খণ্ডের আদিবাসী মেলা, যেহেতু কালকে আদিবাসী দিবস ছিল 9 তারিখ উপলক্ষে। তো আজ 10 তারিখ, এখন সকালবেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি রাঁচির জেল থেকে। আর এইখানে আমি আবারও বলে দিই, এখানে কিন্তু আবার একটি দুদিন ব্যাপী মেলার আয়োজন হয়েছে। তো এখন আমরা আস্তে আস্তে মেলার ভিতর প্রবেশ করব, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোথায় কিরকম রয়েছে। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, এই মেলাতে কিন্তু যাবতীয় সব কিছুই রয়েছে, প্রায় প্রায় এই আদিবাসী যেই টেক্সচার যেটাকে বলা যায়, তাদের যে কালচার, তাদের যে সমস্ত কিছু কেন্দ্র করে এই মেলাটা কিন্তু হয়েছে। তো এবার আমরা প্রবেশ করবো এই মেলার মধ্যে। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মেলাতে যা যা হচ্ছে। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সব কাপড়, আর যতই দোকান, এখানে যতগুলো দোকান আছে সবই কিন্তু এখানকার স্থানীয় যে কালচার, যে আদিবাসী কালচার, তার উপর ডিপেন্ড করে এই মেলাটি হচ্ছে। ভাইয়া ক্যাসে করকে দে রে ইয়ে সব 700-900 সে শুরু সব ইয়ে জো হ্যায় আদিবাসী কালচার কে উপর হ্যায় না। हां, इसको पैटकर पेंटिंग बोलते हैं, वो जो लिखा हुआ है इसमें देखिए, और इसको सोहरा पेंटिंग करवा। যেরকম দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে মেলায় এগুলো কিন্তু সব কাপড়ের পেন্টিং ক্যানভাসের উপরে, আর এখানে কাপড় বোনা হচ্ছে একদম আপনাদের চোখের সামনে লাইভ। আর এখানে যে একদম হাতে বোনা কাপড় দিয়ে যে হয়, যেটা অ্যাকচুয়ালি আদিবাসী ঈদে, তো সেই কিন্তু সব জামা কাপড় রয়েছে ওইখানে। আমি আপনাদেরকে আবারও একবার বলে দিই, আমরা কিন্তু এখন রয়েছি ঝাড়খণ্ডের এর বিরসা মুন্ডা জেলে, যেখানে আয়োজিত হয়েছে দুদিন ব্যাপী আদিবাসী মেলা উৎসব, যেহেতু কালকে 9 আগস্ট আদিবাসী দিবস ছিল তারই উপলক্ষে, আর তাকে ঘিরেই কিন্তু এই মেলার আয়োজন। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, মেলায় কিন্তু এখন অনেকটাই ভিড়। যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি মোমবাতি রয়েছে, এগুলো ये सब पीतल के स्ट्रक्चर है क्या? कितना करके है? सबका अलग अलग। তো এইখানে আমি বলে দিই, মেলার কিন্তু আরেকটি বিশেষত্ব হলো হস্তশিল্প, যে আমাদের শিল্প রয়েছে তার উপর কিন্তু বেশি জোর দেওয়া, যাতে ছোটখাটো শিল্প আর যে আদিবাসীদের কালচার তা কিন্তু যাতে নষ্ট না হয়ে যায়, যে সময়ের সাথে সাথে তাকে কিন্তু মানে বাঁচানোর চেষ্টা এই মেলার কিন্তু আরও আয়োজন করা হয়েছে। তো আপনারা যাই এখানে দেখতে পাচ্ছেন সবই কিন্তু প্রায় হস্তশিল্প কেন্দ্রিক। আমি এখানে দেখতে পাচ্ছি খুব মানে তাদের যে হাতিয়ার, তারা যে হাতিয়ারগুলো ব্যবহার করে, তো ওইগুলোই রয়েছে যেরকম।
আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আদিবাসীদের যে হাতিয়ার যেগুলো দিয়ে তারা হয়তো শিকার করে, তো সেই হাতিয়ারগুলোই রয়েছে। আমি আপনাদেরকে আবারও বলে দিই, এই মেলা কিন্তু চলবে দুদিন। তো এটা শুরু হয়েছে গতকাল আদিবাসী দিবস উপলক্ষে, আর এটা আজকেও চলবে। তো আমি বলে দিই, এটা কিন্তু বিরসা মুন্ডা জেলের ভেতরে এই মেলাটি চলছে, দুদিন ব্যাপী যে মেলাটি। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, ওনাদের যাবতীয় অনুষ্ঠান, যে আদিবাসীর যে অনুষ্ঠান হয়, হ্যাঁ, তো সবই এইগুলোই তারা, এইগুলো তাদের অনুষ্ঠান, তাদের কালচার সবই কিন্তু এই মেলার মধ্যে ফুটে উঠেছে, মেলার মাধ্যমে ফুটে দেখানোর চেষ্টা করা হয়েছে। যে আমাদের দর্শককে, যারা হয়তো জানেন না যে 9ই আগস্ট যে ঝাড়খণ্ডের আদিবাসী দিবস, সেটা কিন্তু গতকাল ছিল, আর সেই উপলক্ষে আজকে রাঁচিতে একটি মেলার আয়োজন করা হয়েছে দুদিন ব্যাপী। আর সেই মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন ভিড় এবং সব তাদের কালচার। তো এখন আমরা রয়েছি রাঁচির বিরসা মুন্ডা জেলে, যেখানে একটি মেলার আয়োজন করা হয়েছে। তো আসুন এবার আমরা এগিয়ে যাব, ওনাদের যে স্থানীয় অনুষ্ঠানগুলো হয় আদিবাসী, তাই একটি এখানে স্টেজ রয়েছে, এখানে অনুষ্ঠানগুলো হচ্ছে, তো ওইটার দিকে আমরা এবার এগিয়ে যাব। তো আমি আপনাদেরকে আবারও একবার মনে করে দিই, এখন কিন্তু আমরা রয়েছি রাঁচির ঝাড়খণ্ডে বিরসা মুন্ডা জেলে। তো এখানে কিন্তু আয়োজন করা হয়েছে দুদিন ব্যাপী একটি মেলা, আদিবাসী মেলা, আদিবাসী দিবস উপলক্ষে। তো রাস্তার দ্বিতীয় দিন, মেলাটি কিন্তু এই দুদিনই চলবে, কালকে আয়োজন করা হয়েছে, আজ আর কাল। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রয়েছি একদম স্টেজের সামনে, তাদের যে লোকাল যে কালচার, তা ওইটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
দেখতে পাচ্ছেন ওদেরই যে ছৌ নাচ, যেটাকে ছৌ নাচ বলা হয় আদিবাসীদের, তো সেই ছৌ নাচ তারা কিন্তু এখন প্রদর্শন করছে তাদের ছৌ নাচ, আদিবাসীদের ছৌ নাচ হয়। তো আপনাদেরকে সেটাকে একটু তুলে ধরার চেষ্টা করলাম আমি। ঝাড়খণ্ডের রাঁচি, এখানে কিন্তু 9ই আগস্ট আদিবাসী দিবস উপলক্ষে দুদিন ব্যাপী একটি মেলার আয়োজন করা হয়েছিল, যেখানে যেটা থিম ছিল কিন্তু সব লোকাল কালচার হস্তশিল্প। তো আজ তারই 2 নম্বর দিন, আর এখন আপনারা দেখছেন তাদেরই ছৌ নাচের একটি অংশ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোকের ভিড়, এবং এখানে দর্শকরা কিন্তু এখন আস্তে একে একে চলে আসছে, আর সবাই কিন্তু এখানে বসে এই শোটা, যেটা তাদের লোকাল কালচার, তারাই কিন্তু এটা উপভোগ করার চেষ্টা করছে। আর বেলা যত বাড়বে তত কিন্তু আরো ভিড় এইভাবে বাড়তে থাকবে। ঝাড়খণ্ডের আদিবাসী যে ছৌ নাচ, তার লোকাল জার্নালিস্টের টিম এখন রয়েছে রাঁচিতে, বিশ্বমন্ডা জেলে, যেখানে দুদিনব্যাপী আদিবাসী দিবস উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয়েছে। ঝাড়খণ্ডের আদিবাসী তিন ভগবান বিশ্বমন্ডা, কিন্তু এই জেলের মধ্যে বন্দী ছিলেন, তারই ওপর ভিত্তি করে মেলার আয়োজন দুদিন আদিবাসী দিবস উপলক্ষে। আমি আপনাদেরকে আর দেখাবো এখানে কিরকম ভিড়, এখন জনতারা কিরকম ভিড় করেছে। আর বেলা যত বাড়বে তত কিন্তু আরো ভিড় আরো বাড়তে থাকবে আমার সাথে সাথে। Oh!
আপনারা দেখছেন রাঁচিতে ঝাড়খণ্ডের আদিবাসী মেলা, তারই চেষ্টা করছে। আর এই মুহূর্তে তার লোকাল আদিবাসী উপলক্ষে, আদিবাসী দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল। লোকাল জার্নালিস্টের টিম রয়েছে রাঁচির বিরসা মুন্ডা জেলে। লোকজনের ভিড়ও বাড়ছে। আরো খবর ফলো করুন আমাদের চ্যানেল দ্য লোকাল জার্নালিস্ট। আর এখন দ্য লোকাল জার্নালিস্ট টিম রয়েছে রাঁচিতে। আপনারা দেখছেন রাঁচিতে সরাসরি লাইভ।